খুবই ভালো লাগতেছে আমরা আজকে ঈদের নামাজ আদায় করতেছি الحمد لله رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات وقد جاء في الحديث حديث الشريف كان رسول الله صلى الله عليه وسلم قال الطارقين وقد جاء في الخبر فرد رسول الله وطهرتها الإقرار فما أدها قبل صلاتها يا بني ستة من شحال ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফ বিশ্বের যে কোনো প্রান্তে শ্রদ্ধার ভিত্তিতে ঈদ কোরবানি এবং অন্য নয়টি পর্ব চলে আসছেন এবং এটার প্রতিষ্ঠাতা হলেন কুতুবে বাঙ্গাল সাইয়েদ মাওলানা মোহাম্মদ ওসমান গনি রহমতুল্লাহ আলাইহ। তিনি 1940 সাল থেকে এবং তারও হয়তোবা কিছু পূর্বে হতে পারে এই দিনটি এই অনুষ্ঠানটি আর এই দিনে তিনি করে আসছেন। তখন এদেশে মানুষ অনেকটা মানুষ অসচেতন ছিলেন এবং তাকে হাসি ঠাট্টা করতেন। এক পর্যায়ে দীর্ঘদিন আসতে এবং তার সুযোগ্য সন্তান তিনি বড় বিখ্যাত দেশবরণীয় না, তিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন মহান দিনটি পালিত করবে। তো আমরা এবং এরপর কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বললেন ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। হে রসুল, হে দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে তারা যেন এই নবই জিলহজকে ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করে। এই নবই জিলহজের পর যদি এইটা ক্যালেন্ডার করে 8 দিন পিছনে যায় তাহলে তারা নয়টা পর্ব সুন্দর সূক্ষ্মরূপে বিশ্লেষণ সুলসেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে তারা এদিনটি বের করা সম্ভব হবে। তাই 5 দিন আয়ামে তাসিক ওয়াজিব, 5 দিন রোজা রাখা মানে হারাম, এদিনগুলো তারা বেছে বের করতে পারবে। যেমন 10 তারিখ জিলহজ, 11 12 13 14 এবং এই ঈদ উল ফিতরের দিন এবং আয়ামে তাসিক ওয়াজিব 9 10 11 12 এবং 13 জিলহজ। তাহলে আমরা ঠিক এই কোরআন হাদিসের আলোকে এর ভিত্তিতে সেই কুতুবে বাঙ্গালের এই দিন পরিচালিত করে আসছেন আর তারই আলোকে আমরা তারই ধারাবাহিকতায় 24 সালে আমরা আজকে এই বদরপুর দরবার শরীফে ১০ মার্চ সকাল 9 ঘটিকের সময় এখানে এই নামাজ অনুষ্ঠিত হবে। আজকে ঈদ উল ফিতরের নামাজ কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। তোমরা চাঁদ দেখে রোজা থাকো এবং চাঁদ দেখে ঈদ করো। এই চাঁদ দেখা তোমরা বলতে এখানে মুসলিম কিছু লোক যদি চাঁদ দেখে তো সমস্ত মানুষের জন্য এটা ফরজ হয়ে যায়।